নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের বেঙ্গলি লিটারেচার ইউটিউব চ্যানেলে। আবার আপনাদের তোমাদের সকলের সামনে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছুদিন আগে কলেজের, বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিশেষত, যে এটা স্কলারশিপের জন্য নোটিশ দিয়েছিল। তো সেখানে সেখানে বলা আছে যে হাফ ফিস ফুল ফিস যেটা মকুব করা হবে, অর্থাৎ এর পরবর্তী যে সেমিস্টারে সেখানে ভর্তির জন্য যে সেমিস্টার নয় পরবর্তী ইয়ারের জন্য যে ভর্তির যে যে জন্য যে যে ফিজটা লাগে সেটা হাফ অথবা ফুল ফিজ মুকুব করা হবে। তো সেটার জন্য কি প্রসেস ফলো করতে হবে সেটা অনেকেই বুঝতে পারেনি, অনেকেরই অনেক রকম কনফিউশন হয়েছে, অনেকেই ভেবেছে এটা এখনই ডকুমেন্টস যেগুলো বলা আছে নোটিশে সেইগুলো এখনই লাগবে, কিন্তু এখনই লাগবে না। এটা শুধু এখন শুধুমাত্র তোমাদের ডিটেলসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ডিটেলস মানে তোমাদের নাম ধাম প্রভৃতি, তার সঙ্গে যে তোমাদের বাড়ির ইনকাম, ইনকাম সার্টিফিকেটটা এখন লাগবে না, ওটা পরবর্তীকালে লাগবে। এসডিও বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হয় সেটা পরবর্তীকালে লাগবে, এখন না, ভেরিফিকেশনের সময়। যখন ভেরিফিকেশন হবে তখন লাগবে, এখন তোমাদের শুধু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো লাগবে, ডকুমেন্টস কোনো কিছু আপলোড করতে হবে না। পুরো প্রসেস বলে দিচ্ছি, প্রত্যেকে বাড়িতেই করতে পারবে নিজেরাই মোবাইলে। আশা করি কারো কোনো সমস্যা হবে না, পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, খুবই সোজা প্রসেস, বুঝতে পারবে। ভালো লাগলে লাইক করো আর একটা শেয়ার করে দিও, বন্ধুদের উপকার হবে। আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেল, কোনো কিছু সমস্যা হলে নিচে কমেন্ট করতে পারো, আমি সাহায্য করব। সাহায্য করার কিছুই নেই যদিও বা, সবই আমি ভিডিওতে বলে দিয়েছি, পরবর্তীটা দেখলে বুঝতে পারবে। তো আর ডকুমেন্টসগুলো আবার বললাম, এখন লাগবে না, পরবর্তীকালে লাগবে। তোমরা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করে দাও দ্রুততার সঙ্গে, আর দ্রুততার সঙ্গে বিভিন্ন কলেজের গ্রুপে শেয়ারও করে দাও, তাহলে প্রত্যেকের উপকার হবে। তাহলে চলো আমরা এবার দেখে নিই কীভাবে এটা করা হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে, আমরা প্রথমে নোটিশটা দেখে নিই। হ্যাঁ, এই যে নোটিশটা চলে এসেছে, এখানে বলা আছে যে যেসব ছাত্রছাত্রীরা যেসব ছাত্রছাত্রীর আর্থিক সমস্যা আছে, তারা যে ভর্তির ফিস, অর্থাৎ সেকেন্ড সেম বা সেকেন্ড সেম ছাড়াও যেসব সেমে ভর্তির এখন ভর্তি হবে সেসব সেমে যে ভর্তির যে ফিস সেটা তাদের মুকুব করা হবে, হাফ ফিস মানে অর্ধেক ফিস অথবা ফুল মানে পুরোটাই মুকুব করা হবে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে এখানে যেটা লেখা আছে সেটা আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে যে সেক্ষেত্রে ভেরিফিকেশনের মাধ্যমে সেটা দেখা হবে। তো এখানে অনেকেরই কনফিউশন তৈরি হয়েছে যে এখানে এই ডকুমেন্টসগুলো লাগবে, এখানে এই যে লেখা আছে যেসব ডকুমেন্টসগুলো তার মধ্যে সব ডকুমেন্টসগুলো এখানে, যেমন রেজাল্ট রেজাল্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস ছাড়াও এই যে যেখানে লেখা আছে ইনকাম সার্টিফিকেটটা, বিডিও বা এসডিওর কাছ থেকে যে আনা ইনকাম সার্টিফিকেটটা, এই ইনকাম সার্টিফিকেটটা অনেকেই জোগাড় করতে পারবে, কিন্তু কিন্তু সেই কনফিউশনটা আমি দূর করে দিই, এখন এগুলো লাগবে না। এখন শুধু তোমাদের কলেজের প্রোফাইলে গিয়ে, কলেজের প্রোফাইলে গিয়ে তোমরা লগ ইন, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, লগ ইন করে শুধুমাত্র অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে হবে। এই ডকুমেন্টসগুলো লাগবে পরবর্তীকালে যখন কলেজ খুলবে তখন। এখন তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। সেখানে শুধুমাত্র তোমাদের ফ্যামিলি ইনকাম সেটা দিতে হবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। এখন তারপর ভর্তি হবে, ভর্তি হওয়ার সময় পুরো টাকাটাই এখন লাগবে, পরবর্তীকালে ভেরিফিকেশানের পর যারা সিলেক্ট হবে, যারা ভেরিফাই হবে, যারা মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা সেই টাকাটা ব্যাক পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা মোবাইল থেকেই কীভাবে কলেজের ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবো। এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস বর্তমানে লাগছে না, তাহলে চলো দেখে নিই। আমরা ইন্টারনেট অন করেছি, আমরা গুগল ক্রোমে গেলাম, বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইটে আমরা যাব। তোমরা লিখে সার্চ করতে পারো বাঁকুড়া খ্রিস্টান কলেজ ডট ইন, তারপর এই যে ওপরে কোনায় তিনটে ডট আছে এখানে গিয়ে তোমরা এখান থেকে এটা ডেস্কটপ সাইট করে নেবে। হ্যাঁ, ডেস্কটপ সাইট করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর এইখানে আসবে, এই দেখো স্টুডেন্ট, ওহো সার্ভার প্রবলেম হচ্ছে, এই যে স্টুডেন্ট লগ ইন এখানে টাচ করবে, তাহলে এখানে দেখো তোমাদের লগ ইন করার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গায়, এখানে তোমাদের কলেজের যেটা ইউজার আইডি পাসওয়ার্ড সেটা ঠিকঠাকভাবে দেবে, আমি এখানে ইনপুট করছি। হ্যাঁ, এখানে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার আমি লগ ইন করছি। আচ্ছা, ভিডিও দেখতে যদি ভালো লাগছে, মনে হচ্ছে উপকার, তাহলে উপকারে লাগছে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওতে বন্ধুদের শেয়ার করো, অনেকে এটা নিয়ে সমস্যায় পড়েছে, তোমরা যদি শেয়ার করো তোমাদের বন্ধুদের অনেকেরই এখন আর্থিক সমস্যা, তাদের একটু উপকার হয়ে যাবে আর কি।
তো সে যাই হোক আমরা এখন আমাদের প্রসেস দেখে নিই। এখানে সোজা এখানে চলে আসবে জুম ইন করে, এই যে এখানে লেখা আছে হাফ ফিজ ফুল ফিজ অ্যাপ্লিকেশান স্কলারশিপ অ্যাপ্লিকেশান, এখানে তোমরা টাচ করবে। টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই দেখো একটা নতুন উইন্ডো খুলে গেল। এবার এটা জুম করবে, এখানে দুটো অপশান আছে দেখো, এই দুটো দিয়েছে কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই একই। তোমরা প্রথমেরটা বা দ্বিতীয়টাই করতে পারো, তবে আমার মনে হয় প্রথমেরটা করাই ভালো। অ্যাপ্লাই, এই যে এখানে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই টাচ করলেই এখানে একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটা আমি বলে দিই বিস্তারিত, এখানে সেরকম তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি পার্সোনাল ডিটেলসগুলো হাইড করছি। এইখানে দেখো স্টুডেন্ট নেম, মানে স্টুডেন্টের নাম, ফাদার্স নেম বাবার নাম, কোর্স নেম, এখানে কোর্স নেম এগুলো তোমাদের লিখতে হবে না, এগুলো সব তোমরা চেক করে নেবে, এগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এখানে কলেজ রোল, এখানে যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে সবই এখানে তোমাদের চলে আসবে। যেটা 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 লিখতে হবে সেটা পিন, মোবাইল নাম্বারটা চেক করে নেবে, ইমেল আইডিও তোমরা চেক করে নেবে। পাশে আছে, আমি এই সাইডে দেখাচ্ছি না, ফ্যামিলি ইনকাম, হ্যাঁ এই যে এইখানে এই দেখো ফ্যামিলি ইনকাম, এখানে তোমরা 000 লেখা আছে, এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা, অর্থাৎ যেটা ঠিকঠাক দেবে, এটা কম বা বেশি দেবে না, কারণ ভবিষ্যতে সমস্যা হতে পারে। যাদের বেশি ইনকাম, যেটা ইনকাম সেটাই তোমরা দেবে। আর তোমরা যখন ইনকাম সার্টিফিকেট বানাবে এসডিও বা বিডিওর কাছ থেকে, তখন সেই ইনকাম সার্টিফিকেটে এই অ্যামাউন্টটাই দেবে যেটা এখানে দেবে। এখানে লেখা আছে ইয়ারলি, ইয়ারলি তোমাদের যেটা ইনকাম সেটাই দেবে। কেউ কোনোরকম, আমি বারবার বলছি, কোনোরকম ভুলভাল পেমেন্ট, ভুলভাল অ্যামাউন্ট কিন্তু বসাবে না, কারণ পরবর্তীকালে বিভিন্ন সমস্যায় পড়ে যাবে। এরপর আছে ফাদার অকুপেশান, এখানে তোমাদের যাদের তোমাদের বাড়িতে তোমাদের গার্জেন বাবা, তিনি কী করেন, মানে তিনি কী করেন মানে তিনি কী কোন পেশার সাথে যুক্ত সেটা দেবেন, সেটা যা হোক হতে পারে, সে বিষয়ে আমি যাচ্ছি না। কৃষক হলে ফার্মার, টিচার হলে শিক্ষক হলে টিচার, এবং অনেক কিছুই হতে পারে, সেটা যাচ্ছি না। মাদার্স অকুপেশান, এখানে তোমাদের মা কী চাকরি করেন বা চাকরি করলে সেটা লিখবে, যা চাকরি করেন, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, নার্স হতে পারে, এবং আরও অনেক কিছুই হতে পারে। এছাড়া যাদের মারা কোনো চাকরি করেন না তাদের লিখতে পারো, তাদের লিখতে পারো না, তারা লিখবে এখানে হাউসওয়াইফ, হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহবধূ, এখানে হাউসওয়াইফ লিখবে। এই তিনটে জিনিস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হচ্ছে। এরপরে নিচে চলে আসবে, নিচে চলে এলে এখানে দেখবে সেমিস্টার 1, 2, 3, 4, 5 বিভিন্ন দেওয়া আছে। এখানে তোমাদের যে যে সেমিস্টারগুলো হয়েছে, যেমন সেকেন্ড সেম, এখন যারা থার্ড সেমে পড়ছো তাদের শুধু সেমিস্টার 1 হয়েছে, 2 এখনও রেজাল্ট পাওনি, তাহলে তোমরা শুধু সেমিস্টার 1 রেজাল্টের এখানে এসজিপিএটা লিখবে। এসজিপিএ যেমন 6.1, 7.4 এটা এসজিপিএটা তোমরা পেয়ে যাবে, তোমাদের রেজাল্টে পেয়ে যাবে, বা হ্যাঁ রেজাল্টেই পেয়ে যাবে, এসজিপিএটা ঠিকঠাকভাবে দেবে। 6.0, 7.0, 8.1 এরকম যে 8.6 এই ধরনের যে পয়েন্টে হয় সেগুলো এখানে পরীক্ষার নাম্বার নয় কিন্তু এসজিপিএটা দেবে। যেমন যারা থার্ড সেমে এখন পড়ছে তাদের ফার্স্ট সেমেস্টারটা দিতে হবে, বাকিগুলো ফিল আপ করার দরকার নেই। এবং যারা যারা আমার দাদা দিদিরা যারা আছো, তারা যারা আরও উচ্চ সেমে পড়ছো, তাদের যে যে সেমের এসজিপিএগুলো এসেছে সেগুলো এখানে ফিল আপ করবে। আরও নিচে যায়, এখানে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক নেম মানে তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের নাম এখানে পুট করবে। যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে, স্টেট ব্যাঙ্ক হতে পারে, ব্যাঙ্ক অফ এলাহাবাদ হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম ব্যাংক হতে পারে। সে ব্যাংকের নাম ঠিকঠাকভাবে ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পেজটা দেখে ঠিকঠাকভাবে লিখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ব্যাংকের নাম কিন্তু ভুল লিখবে না, সমস্যা হতে পারে। এখানে এরপর আছে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই পেয়ে যাবে, সেটা ঠিকঠাকভাবে এখানে দেখে দেখে লিখবে, 2-3 বার চেক করে নেবে। এরপর আইএফএসসি কোডও তোমরা ওখানে ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবই যেটা তার নিজ দিকে পেয়ে যাবে, নিজ দিকেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, একটু চেক করে দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে পাসবই। এগুলো কিন্তু ঠিকঠাক করে দেবে। শেষে করার পর এখানে এ দেখো সেভ, এখানে সেভ অপশানে টাচ করলেই কী হবে আমি দেখাচ্ছি। সে অপশানে টাচ করলে এই যে যে ডকুমেন্টসটা যেটা তোমরা এতক্ষণ ধরে যেটা ফিল আপ করলে সেটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর তোমাদের বাড়িতে যাদের প্রিন্টার আছে তারা প্রিন্ট করতে পারবে এখান থেকে। এই যে প্রিন্ট লেখা আছে দেখতে পাচ্ছ সেভের পাশেই,
ব্যাক করবে না, প্রিন্ট করে রাখবে, কারণ এই অ্যাপ্লিকেশনটা পরবর্তীকালে তোমাদের দরকার হবে। এখানে প্রিন্টে টাচ করলেই এই দেখো তোমাদের এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে। এখানে আমি কোনো কিছু ফিল আপ করিনি তাই আমার ডিটেলস আসছে না। এখানে এরকম এলেই কিন্তু তারপর তোমরা এখানে দেখো দেখাচ্ছি জুম করে আমি প্রিন্ট, এখানে প্রিন্টে টাচ করলে তোমরা প্রিন্ট করতে পারবে। আর যারা এই প্রসেসটা পারবে না তারা যেতে পারো ইন্টারনেট ক্যাফেতে গিয়ে, সেখান থেকে তোমরা এটা প্রিন্ট করিয়ে নিয়ে আসতে পারো। আর এখানে সেভ করলে একটা সেভ এর একটা অপশান আসবে, সেটা আমি দেখিয়ে দিব। এই সেভ অপশানে টাচ করার পর তোমাদের একটা মেসেজ শো করবে, সেটা দেখাচ্ছি আমি কি। হ্যাঁ এই দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই মেসেজটা শো করবে তোমরা এখানে শো করবে। এরপর তোমরা প্রিন্ট করে নিতে পারো, এরপর তোমরা ব্যাক চলে যাবে সোজা, ব্যাক গিয়ে এখান থেকে লগ আউট, তোমাদের কাজ শেষ। আর এই ভিডিওটা শেয়ার করো সকলের সকলকে, বুঝতে না পারলে ভালো হবে। দেখো বোঝা সেরকম কিছু নেই, কিন্তু শেয়ারটা অবশ্যই করবে, কারণ প্রত্যেককে জানিয়ে দাও, কোনোরকম হিংসার বসে বা এই ধরনের বিষয়বস্তু যেন না হয়, প্রত্যেকে যেন বিষয়টা জানতে পারে, তাহলে কিছু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কিছু মানুষের উপকার হতে পারে। তার জন্যই বলছি তোমরা প্লিজ, তাহলে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে খুব উপকার হয়। আর তার সাথে সাথে ভিডিওটা একটা লাইক করে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়, অন্য ভিডিওগুলোও দেখতে পারো। তাহলে দেখলে কীভাবে কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করবে। আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। গুড বাই।